হ্যালো বন্ধুরা, স্বাগত আবার বার গণনার আমার সেকেন্ড ভিডিওতে। এর আগে আমি থার্টিন নাম্বার এপিসোডে বার গণনা করেছিলাম ফার্স্ট টাইম, এবার একটা সেকেন্ড টাইম। এটা আরও মজার ব্যাপার, এই আগের টাইপটা অন্যরকম ছিল, যে কোনো তারিখের আমি বার গণনা করতে পারবো, আর এটা কোনো একটা তারিখের সাপেক্ষে, কোনো একটা ডেটের সাপেক্ষে অন্য একটা ডেটে বার গণনা করতে হবে। এই বার গণনা করতে গেলে কিছু ট্রিক্স শিখতে হবে, সেই ট্রিক্সগুলো কি আমরা ফটাফট শিখে নিই। যেমন 1/1/2015 সালে যদি থার্সডে হয় তাহলে মনে রাখতে হবে, যদি লিপ ইয়ার না হয় তাহলে 31/12/2015 সালে থার্সডেই হবে, থার্সডে হবে। আবার 1/1/2016 সালে যদি ফ্রাইডে হয় তাহলে 31/12/2016 সালে ফ্রাইডে হতো, কিন্তু লিপ ইয়ার বলে 1/1 অর্থাৎ স্যাটারডে হবে, স্যাটারডে হবে, লিপ ইয়ার হলে 1 বেড়ে যাবে। এবার 14/2/2015 সালে যদি মানডে হয় তাহলে 14/2/2016/2016 সালে কি বার হবে, তো আমাদের হিসাবে একই ডেট আছে, একই ডেট হলে আমাদের মানডে থেকে 1 বেড়ে যাওয়ার কথা, অর্থাৎ টুইসডে হবে, সেখানে টুইসডেই হবে, কারণ 2016 সালে লিপ ইয়ার হলেও ফেব্রুয়ারি মাস ক্রস করেনি পুরো, ফেব্রুয়ারি মাস ক্রস করলে 1 বাড়ত, এটা আমরা পরের অঙ্কটাতে দেখছি। এটা আপাতত 1/2014/14/2/2015 যদি মানডে হয় তাহলে 13/2/2016 মানডে হওয়ার কথা, সেক্ষেত্রে 14 হবে টুইসডে। এবার যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 8/8/2015 সালে যদি ওয়েডনেসডে হয় 8/8/2016 সালে কত হবে, এটা আমাদের দেখতে হবে, খুবই মজার ব্যাপার। এটা ফেব্রুয়ারি ক্রস করে গেছে, ফেব্রুয়ারি ক্রস করে দেওয়ার ফলে 8/8/2016 সালে থার্সডে হওয়ার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারি ক্রস করে যাওয়ার ফলে লিপ ইয়ার যেহেতু 2016 তাই এটা 2 বেড়ে যাবে, অর্থাৎ এটা হবে ফ্রাইডে, এটা হবে ফ্রাইডে। এইবার 5/5/2015 সালে যদি টুইসডে হয় 5/5/2017 সালে কত হবে, 5/5/2015 সালে টুইসডে, 5/5/2016 2 বাড়বে, আবার 5/5/2017 1 বাড়বে, অর্থাৎ 3 দিন বাড়বে। তাহলে টুইসডে থেকে 3 দিন, টুইসডে থেকে 3 দিন বাড়লে কি হবে, আমরা জানি ফ্রাইডে হবে, কি মজার ব্যাপার তাই না, টুইসডে থেকে 3 দিন বাড়লে ফ্রাইডে হবে। এইবার যে প্রশ্ন হচ্ছে 1/7/2015 সালে ফ্রাইডে হলে 1/7/2020 সালে কত হবে, 1/7/2015 সালে ফ্রাইডে, 1/7/2016 সালে 2 দিন বাড়বে, 1/7/2017 সালে 1 দিন বাড়বে, 1/7/2018 সালে, 1/7/2019 সালে 1 দিন বাড়বে, এরকম করে 1/7/2020 সালে আবার লিপ ইয়ার 2 দিন বাড়বে, তাহলে টোটাল 7 দিন বাড়ছে। ফ্রাইডে থেকে যদি 7 দিন বাড়ানো হয় তাহলে ফ্রাইডেই হবে, এটা ফ্রাইডে হবে। এবার 5/9/2015 সালে যদি মানডে হয় তাহলে 5/9/2024 সালে কি বার হবে, এটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। 5/9/2015 সাল মানে 2016 2 বাড়বে, 2017 1 বাড়বে, 2018 1 বাড়বে, 2019/2020 2 বাড়বে, 2021 1 বাড়বে, 2022 1 বাড়বে, 2023 1 বাড়বে, 2024 2 বাড়বে, অর্থাৎ টোটাল কত বাড়ছে, টোটাল বাড়ছে 12, টোটাল বাড়ছে 12। তাহলে তাহলে মানডের 12 দিন পর কি হবে, মানডের 12 দিন পর কাউন্ট করলে আসবে স্যাটারডে, স্যাটারডে আসবে। তাহলে কত ইজি, কত মজার ব্যাপার, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।